এমন করে বলবেন না ছোট কর্তা। তাহলে কিভাবে বলবো আমি শ্যামা? আমার যদি আপনার উপরে অধিকার হতো তাহলে আপনি বেরোনোর আগে আমাকে একবারও বলতেন না। এত বড় ঘটনার একটা আঁচ পেতাম, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না। এনিওয়েজ, আমি এইসব বলে আর কথা বাড়াতে চাই না, সবাই ভিড় করছে, আসো। ছোট কর্তা তো আমাকে আর বিশ্বাসই করতে পারছেন না, যত সময় যাবে তত বেশি রাগ অবিশ্বাস তৈরি হবে ওনার মধ্যে। ওনার এমন মুখ ঘুরিয়ে থাকা যে আমি সহ্য করতে পারছি না কৃষ্ণ। এর থেকে ভালো হবে এখনই আমি সব সত্যি কথাটা বলে দিই। যা হয়েছে তা নিয়ে এখনই কাউকে কিছু জানানোর দরকার নেই। আগে তুমি একটু সুস্থ হয়ে ওঠো, আমি তোমার সঙ্গে আগে কিছু কথা বলি, তারপর ঠিক করা যাবে সবাইকে কিভাবে কথাটা জানানো যায়। দেখবে সব ঠিক করে দেব আমি, কিন্তু এখন তুমি কাউকে কিচ্ছু বলবে না, কথা দাও। বাবাকে যখন কথা দিয়েছি আমার আর একটু ধৈর্য ধরা উচিত। হ্যাঁ মেজো মোদি, শ্যামাকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। আচ্ছা, ডক্টর ওনাকে রিলিজ করে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সাবধানে এসো, আমি মাকে বলে দিচ্ছি। মা, 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 নিখিল ফোন করেছিল, ওরা গাড়িতে আছে, শ্যামাকে নিয়ে বাড়ি ফিরছে। আচ্ছা, আর বড় বৌমা শোনো, তুমি শ্যামার খেয়াল রাখার দায়িত্বটা একটু নিও, ধন্য মেয়ে বাপু, কখন যে কি করে বসে ঠিক তো নেই, তুমি একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ মা। আমি আমি একটু যাই, একটু কয়েকটা কাজ আছে। কি রে নিখিল, তুই এখনো গম্ভীর হয়ে আছিস? আরে ডাক্তারবাবু তো শ্যামাকে ছেড়ে দিয়েছেন, এখন তো একটু শ্যামার সঙ্গে কথা বল। বাবা, শ্যামার সঙ্গে আমার যা কথা বলার আমি বলে দিয়েছি, আর তাছাড়া আমার মনে হয় আমার সেই অধিকারটা নেই যেই অধিকারে আমি শ্যামার সঙ্গে আগের মতো কথা বলতে পারি। তাছাড়া উনিও আমার সঙ্গে কথা বলতে চান না, চান না বলেই হয়তো আমাকে না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে। তুমি গাড়িটা একটু বাঁদিকে দাঁড় করো তো। বাবা, আবার বাঁদিকে যেতে কেন বলছো? আমরা তো সোজা বাড়ি যাচ্ছিলাম, তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যাচ্ছ? না নিখিল, আমি বিশেষ কারণেই বললাম। আর তুমি দাঁড় করো না বাঁদিকে, যাও। এখানে একটা ভালো পানের দোকান আছে, গিয়ে চট করে আমার জন্য একটা মিষ্টি পান নিয়ে এসো তো। বাবা,
তুমি এখানে গাড়ি থামালে পান খাবে বলে তোফা পান তো তুমি বাড়ি গিয়েও খেতে পারতে না নিখিল আমি গাড়িটা দাঁড় করিয়েছি অন্য একটা কারণে আমি জানি তুই শ্যামার উপর রেগে আছিস আমি জানি তোর মনে অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলো তুই আমাকেও করেছিস কিন্তু কোনো উত্তর পাসনি বাবা তুমি কি সেই উত্তরগুলো দেওয়ার জন্য এখানে গাড়ি থামালে হ্যাঁ খানিকটা তাই আমি জানি তোর মনে একটা রহস্য তৈরি হয়েছে তুই আপ্রাণ চেষ্টা করেও তার সমাধান করতে পারছিস না তুই ভাবছিস আমি কেন কাউকে কিছু না জানিয়ে শ্যামাদের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম এসব প্রশ্নের উত্তর তুই পাবি নিখিল বাবা কি এখানে সব কথা বলে দেবে দিলে দিক আমি এখন সেটাই চাই যাই হয়ে যাক না কেন এবার আমি সত্যের পথেই চলব বাবা হয়তো যেটা করবেন সেটা ভালোর জন্যই করবেন কিন্তু আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দেব না ছোট বৌমা কেন বাড়ি ছেড়েছিল কি হয়েছিল না হয়েছিল সে সব প্রশ্নের উত্তর তোকে দেবে ছোট বৌমা নিজে ছোট বৌমা নিজে যদি তোকে সব কিছু জানায় তাহলে তুই খানিকটা শান্ত হতে পারবি বলে আমার মনে হয় তারপর তুই নিজেই বিচার করে দেখিস যে কে কতটা অন্যায় করেছে তারপরে সিদ্ধান্ত তো কি হয়েছিল শ্যামা না এখন নয় আমি ছোট বৌমাকে বারণ করেছি এখনই কিছু না জানাতে আগেও সেরে উঠুক আগেও আগের মতো চনমনে হয়ে উঠুক তারপর ও তোকে সব জানাবে কিন্তু তার আগে তুই আর কিচ্ছু জানার চেষ্টা করিস না ছোটবৌমা আমি যেভাবে বললাম সেটাই হবে তুমি সম্পূর্ণ সেরে ওঠার পরেই নিখিলকে সব কথা বলবে নিখিল তুই একটা কথা জেনে রাখিস আমি যা কিছু করছি যা কিছু করতে চলেছি তার সবটাই এই পরিবারের ভালোর কথা ভেবেই করছি আমার উপরে তুই এইটুকু বিশ্বাস রাখ তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে বাবা তুমি যেটা বলছো সেটাই হবে শ্যামা সেরে ওঠার পর নিজে আমাকে পুরো ব্যাপারটা বলবে কিন্তু বাবা আমি কোনো রকম প্রতারণা সহ্য করব না এখন আর কোথাও না দাঁড়িয়ে আমরা সোজা বাড়িতে যাব চল ওকে স্যার ফটারি সেইং দিশা এত কিছু হয়ে গেল আর তুই আমাকে একবার জানালি না পর্যন্ত আরে জানাবো কি করে নর্থ বেঙ্গল থেকে ফেরার পর তো তোর সাথে আমার সেভাবে কথাই হয়নি আর সিচুয়েশনটা এমন দুম করে হয়ে গেল আমরা তো নিজেরাই কিছু বুঝতে পারলাম না সবাই হকচকিয়ে গেছি যেদিন আমরা নর্থ বেঙ্গল থেকে ফিরলাম সেদিন জাস্ট ডিনার করতে বসেছি সবাই আর খবর পেলাম শ্যামা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে একটা জিনিস তো আমি কোনোভাবেই বুঝতে পারছি না শ্যামা হঠাৎ করে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল আর তোরা কেউ কিছু বুঝতেই পারলি না দিদি আমরা যদি বুঝতে পারতাম তাহলে কি সিচুয়েশনটা এই জায়গায় যেত যেত না যাই হোক আমার যে কথাটা তোকে বলার ছিল বল শোন শ্যামার মাথায় স্টিচ পড়েছে অবভিয়াসলি ডক্টর একদম কমপ্লিট বেড রেস্ট প্রেসক্রাইব করবেন বাড়ির কোনো কাজও করতে পারবে না আমার তো মনে হয় মা শ্যামাকে ঘর থেকেই বেরোতে অ্যালাউ করবেন না বেসিক্যালি নিখিল আর শ্যামা এই কদিন একেবারেই প্রাইভেট টাইম পাবে না কাছাকাছি টাইম স্পেন্ড করতে পারবে না আর তিতির এই সুযোগটাই কিন্তু তোকে কাজে লাগাতে হবে হ্যাঁ আমাকে ঠিক কী করতে হবে বল কি করতে হবে মানে এটাও তোকে বলে দিতে হবে তিতির কাম অন এই সুযোগে তুই নিখিলের কাছাকাছি আসবি এই সুযোগে তুই নিখিলকে নিজের কাছে টেনে নিবি তোর একসাথে টাইম স্পেন্ড করবি আড্ডা মারবি গল্প করবি বেড়াতে যাবি সুযোগ বুঝে মোট কথা শ্যামা যাতে এই ফিলিংটা পায় তুই আর নিখিল খুব খুব ক্লোজ হয়ে গেছিস বুঝতে পেরেছিস একদম ঠিক এই গোল্ডেন চান্সটা আমি কোনোভাবেই মিস করতে পারবো না দিশা
এই চান্সটা আমাকে ইউজ করতেই হবে। আর তাছাড়া স্টুডেন্ট অসুস্থ, অ্যাজ এ টিচার আমাকে তো একটু সঙ্গে সঙ্গে থাকতেই হবে, তাই না? বললি অ্যাজ এ টিচার, রাইট? তুই তো খুব ডেডিকেটেড টিচার, বল, স্টুডেন্টের প্রতি দায়িত্ব পালন করবি, তাই না? আরে লোকে যদি একটু ভুল বোঝে, বুঝুক না, কি যায় আসে? সবাই ভাববে ও অসুস্থ, তাই আমি ওর সঙ্গে সঙ্গে থাকতে চাইছি। কিন্তু আমার আসল টার্গেটটা হবে নিখিলের ব্রেন ওয়াশ করা। এক্স্যাক্টলি, কি করে কি করবি সেটা তুই তোর মতো প্ল্যান আউট করে নে তিতির। বাবার নিখিল কিন্তু গেছেন শ্যামাকে নিয়ে আসতে বাড়িতে। কখন আসবে? চলে আসবে যে কোনো মোমেন্টে। বাট তিতির, এই সুযোগটা নষ্ট করলে চলবে না। ইউ মাস্ট নট ফেল। ওই তো মনে হয় এসে গেছে, চল দেখি। হ্যাঁ চল চল। আসছি বাবা, আসছি। ও মা, বড় বৌদি, ছোট বৌদি বোধ এসে গেছে। সাবধান। ওই তো নিখিল এসে গেছে। শ্যামা এসো, আস্তে আস্তে, সাবধানে। দেখি বসো, কেন বসো? সাবধানে সাবধানে বসো, বসো। বড় বৌমা, শ্যামার ঘরটা গুছিয়ে রেখেছো? বিছানাপত্র সব ঠিকঠাক রাখা আছে তো? হ্যাঁ মা, সব গুছিয়ে রেখেছি। এই বুঝলি, তাও যা তো, তুই দেখে জলের জগ টক গুলো ঠিক করে রাখা আছে। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। নিখিল রে, বলছি যে শ্যামাকে এখানে বসিয়ে রাখিস না বেশিক্ষণ, এমনি শরীরটা খারাপ, এখানে বসে থাকাটা ঠিক হবে না। আর বড় বৌমা তো গুছিয়ে রেখেছে শ্যামার ঘর, তুই ওকে বরঞ্চ ওর ঘরে নিয়ে যা, নিয়ে গিয়ে শুয়ে রেখে দে, ঠিক আছে? আর ও হ্যাঁ, বলছি যে তুই ডাক্তারবাবুর কাছে ভালো করে জেনে নিয়েছিস তো শ্যামা কখন কি খাবে, মানে কি খাবে না খাবে, শ্যামার কি কি ওষুধ কখন দিতে হবে ঠিকঠাক জেনে এসেছিস তো? হ্যাঁ মা, আমি সব বুঝে নিয়েছি। শ্যামা, ওই ঠাকুর, ইস, কি কাণ্ড ঘটালি বল দেখিনি শ্যামা। হ্যাঁ, কিভাবে এরকম হলো? হ্যাঁ, কি করে কি করেছিলি তুই? এসব কথা এখন থাক রুকমিনি, তোমার এই বাড়তি কৌতূহলটা তুমি পরে মিটিও, আপাতত ওকে একটু একা থাকতে দাও। নিখিল বলছি আমাকে ওষুধগুলো বুঝিয়ে দিও না, তাহলে আমি সময় সময় শ্যামাকে ওষুধগুলো খাইয়ে দিতে পারবো। যাক শ্যামা, তুমি চলে এসেছো, অ্যাটলিস্ট এটাই অনেক। আমি তো দিশার কাছে প্রথমে শুনে প্রচন্ড টেনসড হয়ে গিয়েছিলাম। কি যে করো না, মানে যাই হোক না কেন, তুমি তো আমার স্টুডেন্ট না, তোমার প্রতি একটা রেসপন্সিবিলিটি তো আমারও রয়েছে। এনিওয়েজ, কি করে এরকম একটা অ্যাক্সিডেন্ট বাদালে বলো তো, কি হয়েছিল? দিদির ছোট বৌমার কেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটাও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কেউ আলোচনা করতে চাইছি না। তুমিও কোনোকে এসব প্রশ্ন করো না। হ্যাঁ, তুমি যখন ওর সঙ্গে একা থাকবে তখনও করো না, কেমন? কথাটা মনে রেখো। সেই ভালো। বলছি যে ডাক্তারবাবুও তো বারণ করেছেন মাথার উপর বেশি চাপ নিতে, তুমি আর বরঞ্চ এসব প্রশ্নকে করো না, এসব আলোচনা এখন থাক। আর এই নিখিল, ওকে নিয়ে যা না, তুই বা দাঁড়িয়ে আছিস কেন, যে ঘরে নিয়ে যা। নিখিল একটু দাঁড়া। সুজাতা, আমার একটা কথা ছিল। আবার কি কথা? দেখো, ছোট বৌমা তো অসুস্থ, এখন হাজারটা ওষুধ আছে, নিয়ম করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখন যদি ও নিজের ঘরে একা একা পড়ে থাকে তাহলে কে ওর খেয়াল রাখবে বলো তো? তাই বলছিলাম, যতক্ষণ না ও সুস্থ হয়ে উঠছে ততক্ষণ যদি ও নিখিলের ঘরে থাকে। তাহলে নিখিল লোকে একটু খেয়াল রাখতে পারবে, ওর যত্ন করতে পারবে। কি হলো সুজাতা, চুপ করে রইলে কেন? দেখো, আজ অন্তত আপত্তি করো না। এই অসুস্থ মেয়েটাকে একা একা ওর ঘরে রেখে দেওয়া কি ঠিক হবে? তুমিও কি তাতে শান্তি পাবে? তাছাড়া নিখিল যদি ওর পাশে থাকে, রাত বিরেতে কোনো প্রয়োজন হলে
নিখিল ওকে হেল্প করতে পারবে? ওষুধপত্র সবই তো নিখিলের জানা। বাবা, আপনার কথা তো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু মা যে এখনো শ্যামা আর নিখিলকে মেজে বৌমা, ওসব কথা এখন থাক। নিখিলের ঘরে ওর থাকার কি দরকার? বলছিলাম কি দিদি ভাই, শ্যামা তো আমার কাছেও থাকতে পারে। পাহাড়ে তো আমি রাধা আর শ্যামা এক ঘরেই ছিলাম, কোনো অসুবিধে তো হয়নি ওর। না রুক্মিণী, তোমাদের ঘরে থাকার কোনো দরকার নেই। আর সুজাতা, তুমি যখন ছোট বৌমাকে নিখিলের ঘরে থাকতে অ্যালাউ করছো না, তখন ও নিজের ঘরেই থাকুক, তাতেও সুবিধা। আমিও চাই না যে অনেকে মিলে শ্যামাকে বিরক্ত করুক। নিখিল বরং মাঝে মাঝে গিয়ে খবর নিয়ে আসতে পারবে। নিখিল যা, ছোট বৌমাকে ঘরে পৌঁছে দিয়ে আয়। আমি জানি তোমাদের সকলের মনে অনেক প্রশ্ন, তাই একটা কথা আমি তোমাদের সকলকে বলে দিতে চাই। ছোট বৌমা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কেন কি করে ছোট বৌমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, সেসব নিয়ে আমি আপাতত কোনো আলোচনা করতে চাই না। তোমরাও কেউ ওকে এসব নিয়ে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলবে না, আমি স্ট্রিক্টলি বারণ করছি। ও অসুস্থ, তাই কৌতূহল মেটাতে গিয়ে বারবার এসব প্রশ্ন করে ওর মনের উপরে চাপ তৈরি করাটা উচিত হবে না। কিন্তু প্রশ্নগুলোর উত্তর পাওয়া তো গুরুত্বপূর্ণ, সেগুলো তো জরুরি। আমাদের প্রত্যেকের মনে তো একই প্রশ্ন এবং তার উত্তর তো সবাই চাইছি আমরা। আর তুমি বা কেন বারবার এড়িয়ে যাচ্ছ বুঝতে পারছি না তো। আমার তো মনে হয় তুমি প্রথম থেকেই পুরো ব্যাপারটা জানতে, সমস্ত ব্যাপারটাই আঁচ করতে পেরেছিলে। কেন শ্যামা সেদিন রাত্রিবেলা না বলে কই চলে গেল? কি হয়েছিল সেদিন শ্যামার বলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা চাই। কি হলো, কি এখনো চুপ করে থাকবে বলো? শুনতে চাও তোমরা কেন ছোট বৌমা চলে গিয়েছিল? হ্যাঁ বাবা, আমরা তো সবাই সেটা জানতে চাই। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ আমরা কেউ কিচ্ছু জানবো না। সবাই মিলে যেভাবে জিজ্ঞাসা করছে, তাতে এখন কিছু একটা না বলে তো উপায় নেই। কিন্তু সত্যিটা বলার যে এখনো সময় আসেনি আমি জানি না। রুক্মিণী রাধারানী ভিতরে ভিতরে কি ভাবছে, সব দিক না ভেবে আমি সত্যিটা বলি কি করে? জামাই দাদা, সবাই কিন্তু সত্যি জানতে চাইছে আসলে সেদিন কি হয়েছিল। তুমি সবাইকে বলবে জামাই দাদা? বাবা, আপনি তো একটা সময় বলতেন আমি মানে আপনার মেজ বৌমা সব থেকে রেসপন্সিবল। আপনি বলতেন না পরিবারের যে কোনো সিদ্ধান্ত, যে কোনো ডিসিশন আমার উপর ছেড়ে দিলেই আপনি নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন, বলতেন তো বাবা? তাহলে আজ আমি এমন কি করলাম যার জন্য আপনার বিশ্বাসটা আমি হারিয়েছি? এমন কি করেছি আমি বাবা? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তার কোনো আজ আমি পেলাম না, এটা কি করে সম্ভব হলো বাবা?
প্লিজ প্লিজ কিছু বলুন না।